আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যাই হোক অনেক দিন পর আবারো আমরা একটা নতুন মানে কি বলবো প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি তো অনেকে আমাকে কোশ্চেন করে থাকেন যে ভাই জার্মান ল্যাঙ্গুয়েজ কিভাবে ভালোভাবে আরো सीखा যায় মানে কোনো প্রাইভেট টিচার আছে কিনা বা কোতাও প্রাইভেটলি सीखा যায় কিনা অনেকে আমাকেও কোশ্চেন করেছেন যে আমি তাদেরকে সময় দিতে পারবো কিনা আসলে আমি সবাইকে হেল্প করতে চাই বাট সবাইকে পার্সোনালি সময় দিয়ে ল্যাঙ্গুয়ে শেখানোটা খুবই টাফ তো যাই হোক আমি অনেক কষ্ট করে এই যে বইটা জার্মান ল্যাঙ্গে ইনস্টিটিউটে বা আরো অন্যান্য জায়গাতে মানে এ ওয়ান এর জন্য তো আমি সেই বইটাকে পিডিএফ ফাইল আকারে তৈরি করেছি তো আমি ট্রাই করবো যেভাবে ক্লাসে পড়ানো হয় ঠিক একইভাবে আপনাদের সাথে আমি সহজভাবে টুটোরিয়াল আপলোড করার জন্য তাহলে যেটা হবে আপনারা এই জিনিসটা ভালোভাবে শিখতে যদি পারেন বা আমার টুটোরিয়াল গুলা ভালোভাবে ফলো করেন তাহলে আপনি এ ওয়ান টা বাসায় বসেই দিতে পারবেন আই দ্যাট বাসায় আপনি করলে আপনি দিতে পারবেন তো আশা করি যারা আপনারা গোয়েথ ইনস্টিটিউটে ক্লাস করতেছেন তাদেরকেও হেল্প করবে আর যারা গোয়েথ ইনস্টিটিউটে ক্লাস না করে নিজেরাই বাসায় বসে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে একদম এক্সাম দিতে চান তাদের জন্য অনেক হেল্প করবে তো এখানে দুইটা পার্ট একটা হচ্ছে যে আপনার আরভাইটস বুক আর একটা হচ্ছে আপনার কুর্স বুক তো কিভাবে আমরা 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 জিনিসটা মানে করব। সেটা হচ্ছে প্রত্যেক নেটস যে কুর্স বুকটা আছে কুর্স বুকটা আমরা প্রথম ফলো করব। কুর্স বুকের মধ্যে আপনার নিয়মগুলা দেওয়া থাকে গ্রামারগুলা দেওয়া থাকে এবং আরেকটা বই আছে আরভাইটস বুক যে বইয়ের মধ্যে প্র্যাকটিসের জন্য উbung দেওয়া থাকে বা হোমওয়ার্ক দেওয়া থাকে তো আমরা প্রথমে কোর্স বুকটা ফলো করব তাহলে আমরা বুঝে নেব যে আসলে কি সম্বন্ধে আমরা টিউটোরিয়ালিটি করতেছি দেন নেক্সট টিউটোরিয়ালে আমরা উbung করব মানে আর বাইটস বুক পড়ব তো এইটা হতে পারে মানে একদম যারা শুরু করছেন তাদের জন্য একটু ডিফিকাল্ট এটা একটু অ্যাডভান্স লেভেল তো যারা একদম বিগিনার তারা আমার দেখেন কোথাও এনি হাও এই যে এখানে লিংক আছে এই যে এখানে লিঙ্ক আছে ওইখান থেকে আপনারা মানে ফার্স্ট একদম বিগিনার যারা তারা ওই টুটোরিয়াল গুলো দেখে নেন দেন আপনারা এই টুটোরিয়ালটা শুরু করতে পারেন যাই হোক চলুন আমরা বইটা একদম ফার্স্ট টু লাস্ট শুরু করি তো এখানে এই যে যেমন ধর নেটস বার্ক এ হ্যাঁ কোর্স বুক এ এটা সম্পূর্ণ বইটা যেটা জার্মান কালচার সেন্টার বা গুয়েট ইনস্টিটিউটে দেয়া হয় এটা হচ্ছে যে বইর কতায় কি আছে না আছে যাক এটা আমরা দেখার বিষয় না আমরা সরাসরি डायरेक्टली চলে যাই আমাদের যে মেইন যে জিনিস ওইগুলাতে তো ওএল তো আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে প্রথম যে লেকশনটা তো সেখানে মানে একটা হোরেন দেওয়া আছে হোরেন বলতে এখানে একটা রেডিওতে আপনাকে একটা ছেলে এবং একটা মেয়ে বলে কিছু শোনাবে তো সেই জিনিসটা জাস্ট আপনারা মিলিয়ে নেবেন তো যেহেতু আমার কাছে সিডি নাই সেহেতু ওই জিনিসটা আমাকে নিজেই মুখে বলতে হবে তো যেভাবে মানে horn এ বলবে আমি ঠিক এইভাবে বলতেছি দেন পরবর্তীতে আমি জিনিসটা বাংলা আপনাদেরকে বুঝাবো আ হ্যালো ওয়্যার বিজ ডু হরেন জি উন্ড লেজেন জি ভি হাইসেন ডি তার মানে হচ্ছে যে wer wießt du মানে তুমি খেয়ে ফোরেনজি ওন্ট লেজেনজি শুনুন এবং ফরুন ভি হাইজেন দি পিয়াজোনেন মানে এই পারসনগুলা বা এই লুকগুলা নাম কি হয় এই জিনিসগুলা শুনবেন এবং আপে পড়তেন। তো এখানে দুই জন মানুষের কনভারসেশন হবে তো একজনের নাম হচ্ছে নিনা আর একজনের নাম হচ্ছে গ্রেগর তো যেহেতু নিনা নিনা হচ্ছে একটা মেয়েদের নাম আর গ্রেগর হচ্ছে একটা পুরুষের নাম ওয়েল আমরা প্রথম পার্সন শুরু করি হ্যালো হ্যালো নিনা গ্রেগর এস গেট নীনা তো এখানে যেটা হচ্ছে সেটা হ্যালো নিনা মানে হ্যালো নিনা হ্যালো মানে হ্যালো হ্যালো গ্রেগর তো সে হ্যালো গ্রেগরে বলতেছে হ্যালো নিনা আর হ্যালো নিনা বলতেছে হ্যালো গ্রেগর গ্রেগর হচ্ছে পুরুষ মানে তুমি কেমন আছো তারপর উত্তরে নিনা বলতেছে আহ সরি উত্তরে গ্রেগরে বলতেছে ডাংখে টাংখে মানে ধন্যবাদ জেয়া গুড অনেক ভালো আছি উন্ট দিয়া এবং তুমি কেমন আছো উত্তরে সে বলতেছে হ্যাঁ মানে মানে ভালো আসি খুব বেশি ভালো না তবে মোটামুটি চলতেছে ভালোই ডাংকে মানে ধন্যবাদ তো এখানে এই যে জিনিসটাতে বুঝাইতেছে তীর চিহ্ন দে যে আসলে এখানে তির চিহ্ন দে তার নামটা লিখবেন যে সে কে হতে পারে তো সে হতে পারে গ্রেগর কারণ যেহেতু একজন পুরুষ আর এখানে একজন পুরুষ এবং একজন মহিলার কথা বলতেছে পুরুষটা হতে পারে গ্রেগর তো এটা ছিল প্রথম পার্ট হরেনের আমরা দেখি এখানে বলতেছে হালো নিনা হালো ইউলিয়া বি গেট ডাংে গুড উন্ডিয়া তো এখানে কিন্তু একই এখানে আগে ছিল নিনা আর গ্রেগর এখানে হচ্ছে নিনা আর ইউলিয়া তো যেহেতু প্রথম কনভারসেশনে গ্রেগর আর নিনা ছিল তার মানে সে ছিল গ্রেগর আর সে ছিল নিনা তো এখন এখানে যেটা বলছে ঠিক এটার যে হ্যালো ইউলিয়া তুমি কেমন আছো ধন্যবাদ এবং তুমি হ্যাঁ কোনো ক্রম চলছে তো এখানে এই যে মহিলাটা আছে ওই মহিলাটা কে হতে পারে যেহেতু এখানে দুজন কনভারসেশন ছিল গ্রেগর আর নিনা তার মানে সেকেন্ড যে মহিলাটা সে হচ্ছে নিনা তার মানে এই মহিলাটা হচ্ছে নিনা আর এখানে যে কনভারসেশন এখানে দুজন মহিলার মধ্যে কথোপকথন হচ্ছে একজন নিনা আর একজন ইউলিয়া সে হচ্ছে ইউলিয়া দেন নেক্সট যে কনভারসেশন সেটা হচ্ছে হ্যালো ইজ বিন ইজ উন ইস হাইজ এ এন্ড ডু গ্রেগর তো এখানে কনভারসেশন টা হচ্ছে এরকম যে হ্যালো ইজ বিন ইউলিয়া যে আমি হই ইউলিয়া উন্ডু এবং তুমি কে মানে ওয়্যার বিজ ডু মানে তোমার নাম কি আমরা যেটা আগে এখানে শিখছিলাম এই যে এখানে ওয়্যার বিজ ডু উত্তরে গ্রেগর বলতেছে ইস হাইসে গ্রেগর মানে আমি হচ্ছি গ্রেগর তো যখন আমরা নিজেদের নাম বলবো যে আমার নাম কি তখন আমরা বলতে পারি তার মানে জুবেদ নাম বলার সময় আমরা বলবো আমরা প্রশ্ন করবো আমরা বলতে পারি অথবা তো যখন সে বলছে ইস হাইসে গ্রেগর তখন সে বুঝে নাই তো যখন কারোর নাম আমরা বুঝবো না যে আসলে সে কি বলছে আমরা বলতে পারি এন শুল্ডিগ মানে হচ্ছে যে সরি বা এক্সকিউজ মি মানে আমি বুঝি না এক্সকিউজ মি বি টু তুমি খেয়ে গ্রেগর আমরা জিনিসগুলো নিয়ে আর একটু ডিটেলসে যাব আমি শুধু হরেন পার্টটা শেষ করি তো এখানে বলতেছে যে এই যে এই যে মহিলাটা আছে সে কে হতে পারে হ্যাঁ সে অবশ্যই হবে ইউলিয়া কারণ যেহেতু এখানে তিনজন একজনের নাম হচ্ছে গ্রেগর আরেকজনের নাম হচ্ছে গে

মানে হচ্ছে দেখা হবে খুব শীঘ্রই আপনারা আমার বলার সাথে সাথে পারেন মানে মানে দেখা হবে বাই বাই তো এটা ছিল একটা কনভার্সেশন হয়তো আমার কাছে রেডিওটার কনভার্সেশনটা থাকলে ভালো হইতো মেয়েদের কণ্ঠ বিভিন্ন ধরনের কণ্ঠটা আপনারা বুঝতে পারতেন তো যেহেতু নাই তারপর আমি আর কি শুরু করে দিলাম যাই হোক দিন ধরে চেষ্টা করছিলাম শুরু করব শুরু করে দিলাম তো আমরা এখন কিছু একটু গ্রামার্টিক দেখব যে তো আপনারা যেটা করতে পারেন আপনাদের সাথে থাকে বা একজন বন্ধু মানুষ তাদের সাথে একসাথে শিখতে পারেন তাহলে জিনিসটা খুবই মানে হেল্প করবে তো এখনো বিতে বলতেছে যেটা হেলো উন চুস মানে হেলো মানে আমরা যেটা বলি স্বাগতম বা হাই চুস মানে বিদায় স্পিল সিচুয়েশনেন মানে আপনারা হেলটেন উই যে সিচুয়াস মানে কি একটা অবস্থা বা যে কোনো একটা কি বলা যায় আমরা ইংলিশে যে বলি যে সিচুয়েশন আর কি তো এটা তো ওই জিনিসটা নিয়ে আপনারা মোটামুটি একজনের সাথে আরেকজন কথোপকথন করতেন যেমন ধরেন এখানে আপনারা যেটা বলতে পারে যেমন হ্যালো বি হাইজ টু আপনি একজনের প্রশ্ন করতে পারেন যে তুমি কে বা তোমার নাম কি বি হাইস জু উত্তরে আপনি বলতে পারেন ইস হাইসে জুবেদ বেদ অথবা ইস হাইসে সুমি ইস হাইসে লাভ 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 আপনার নাম তো আরেকজন এসে বলবে ভেয়া ভিজ টু মানে আপনি কিন্তু দুই ভাবে বলতে পারেন ভেয়া ভিজ ডু দেখবেন মনে রাখেন দেখেন এখানে একটা জিনিস যখন আপনার বলে ভি হাইস টু তখন আপনি বলবেন ইস হাইসে মানে আমার নাম হয় আর যখন বলবেন ভেয়া ভিজ ডু এটা একটা একটা ইনফরমাল আর এটা একটা স্টাফ ফর্মালে আর কি যদিও এখানে বলা যায় ভেয়ার জিন জি বলা যায় তা আমরা এটা পরে আসি তো এখানে আপনি বলবেন ইজ বিন যাই হোক তো এটা হচ্ছে একটা মানে প্রথম একটা গ্রামাটিক বলা যায় বা প্রথম একটা কন্টেন্ট যে ভি গেট ভি হাইজ টু অথবা ভেয়া ভিজ টু তো ভি হাইজ টু বললে বলবেন ইস হাইসে আর ভেয়া ভিজ টু দিয়ে বলবেন ইস বিন তো এখানে আছে We, we get এটার আমরা আবার বলতে অন্যভাবে বলতে পারি we get as dear এটার সংক্ষেপে we gets মানে তুমি কেমন আছো তো যখন আমরা একজনকে জিজ্ঞাসা করি we gets তুমি কেমন আছো আমরা বলি যে ধন্যবাদ ভালো আছি তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা বলবো ডাঙ্কে গুড ডাঙ্কে জেয়া গুড আপনি বলতে পারেন যে ধন্যবাদ ভালো আছি অথবা বলতে পারেন ধন্যবাদ অনেক ভালো আছি উন্ট দিয়ার এবং তুমি কেমন আছো আমরা বলতে পারি আউ গুট আমিও ভালো আছি আহক মানে আমিও আমিও ভালো আছি এটা আমিও না একচুয়ালি আহক গুট বলতে জিনিসটা এখানে বুঝাইতেছে যে হ্যাঁ আমিও ভালো আছি ডাংকে মানে ধন্যবাদ অথবা বলতে পারেন এস গেট মানে কোনো রকম চলতেছে আমার দেন আপনারা বলতে পারেন চুস এই তিনটা জিনিস আমরা আপনারা নিজেরা নিজেরা একটু কনভারসেশন প্র্যাকটিস করে নেন যদি কেউ না থাকে আপনারা নিজেরাই প্র্যাকটিস করে নেন তো এখানে সময় আমরা যখন প্র্যাকটিস করব এখানে আমরা একটা এই কি বলে এই আপনার গ্রামাটিক পাবো তো গ্রামাটিক গুলো আমরা সাথে সাথে প্র্যাকটিস করব। যেমন এখানে বলা আছে বে ফ্লাগে মানে ডব্লিউ দিয়ে কোয়েশ্চন করা বা ডব্লিউ কোয়েশ্চন তো ডব্লিউ দিয়ে কি কি ধরনের কোয়েশ্চন হতে পারে যেমন ভি হাইজ ডু মানে তোমার নাম কি ভেয়া ভিজ ডু তুমি কে হো তো ওইগুলো হচ্ছে বি ফ্রাগে মানে বেশি না দশ বারোটা বি ফ্রাগে আছে বা বি ফ্রাগে আমি কি বলি ডব্লিউ কোয়েশ্চন তো এইগুলা দিয়ে আপনারা কোয়েশ্চন করতে পারেন তো যেহেতু আপনারা আজকে নতুন দুইটা মানে ডব্লিউ কোয়েশ্চন পাইছেন তো এই দুইটা জিনিস আপনারা নোট করে নেন ভি হাইজ টু তুমি কে ওয়্যার ইজ টু তুমি কে বা এটাই বলা যায় ওয়্যার হাইজ টু তোমার নাম কি অথবা ওয়্যার ইজ টু তুমি কে এটা আসলে কন্টেন্ট গুলা একই রকম বোঝায় যাই হোক আপনি উত্তরে যেটা বলবেন ইজ হাই এ গ্রেগর যখন বি হাইজ টু দে বলবে ইজ বিন গ্রেগর যখন ওয়্যার ভিজ টু দে বলবে তো দেন যেটা হচ্ছে সি কেনেন জি ডয়েচে নামে উড়া বেখান্তে ডয়েচে কয়েকজন জামেল জি মানে সে কেনেন জি ডয়েচে নামে কেনেন মানে সেকে জানা কেনেন জি ফর্মাল ডয়েচে নামে মানে জার্মানের কিছু নাম উড়া বেখান্তে ডয়েচে পারজনেন উড়া পরিচিত জার্মানের কিছু মানুষ তো জামেল জি সংগ্রহ করেন ওদের নামগুলা লেখেন যে জার্মানির কোনো কিছু যদি আপনি জানেন কোন যে কোনো নাম অথবা কোনো জার্মানের পার্সনের নাম আপনারা এখানে লিখতে পারেন তো এটা ছিল আজকে আমাদের ফার্স্ট টুটোরিয়াল তো আমরা যেটা করব আমরা উবুম করব মানে প্র্যাকটিস করব এই যে জিনিসগুলো আমরা শিখলাম ওই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করব কোথায় এখানে এটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেন যে বা এই জিনিসগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করে নেবেন যেটা আমি নেক্সট টুটোরিয়ালে আলাপ করব। তো এটা হচ্ছে আপনাদের জন্য হুম তো আমি অর্থগুলা বলে দিই চুজ মানে বাই বাই ইস হাই প্যাট্রা মানে আমি ওই পেট্রা উন্ট ডিয়ার এমো তুমি তো এখানে প্রথম যে কোয়েশ্চেনটা হয়েছে এখানে একটা কনভার্সেশন দুইজনের মধ্যে যে হ্যালো আনা ভি গেটস হ্যালো আনা তুমি কেমন আছো ডাং কে গুড হ্যাঁ তো এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে এখানে আপনার কি হতে পারে এইখান এখান থেকে মানে সৈন্য স্থান আপনারা এখানে ফিল আপ করবেন যেটা প্রথম আমরা দেখছি ওইখানের যাই হোক আজকে এই পর্যন্তই ছিল তো আশা করি এটা আপনাদেরকে হেল্প করবে এবং এই টুটোরিয়ালটা বা এই যে আমার প্ল্যানটা বা এই টুটোরিয়ালটা আপলোড করাতে আপনাদের কেমন লাগতেছে বা আপনাদের কি এটা উপকৃত হবে কি না আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো সেই মুহূর্তে আপনারা ভালো থাকুন আর যারা আপনারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ইনশাল্লাহ দেখা হবে আউ ভিডা